18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল টু পর্যায়ে প্রশ্নের সমাধান। প্রশ্ন সেট হচ্ছে শিউলি কোড 2, পরীক্ষার তারিখ হচ্ছে 15/3/2024। 1. চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয়? উত্তর গ সংক্ষিপ্ত। 2. কোনো অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসে? উত্তর ঘ ত্রিবিন্দু। 3. কোন বানানটি শুদ্ধ? উত্তর গ দ্বন্দ্ব। 4. মেমোরেন্ডাম এর পরিভাষা কি? উত্তর গ স্মারকলিপি। 5. সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলে? উত্তর গ গুরুচণ্ডালী। 6. আমরা গাছি করা কি বোঝাতে ব্যবহার করা হয়? উত্তর গ অজাতা তোষামোদ। 7. হাইফেন কোথায় বসে? উত্তর খ দুই শব্দের সংযোগ দেখাতে। 8. লুক বিফোর ইউ লেপ এর সঠিক অনুবাদ কোনটি? উত্তর খ ভাবিয়া করিও কাজ। 9. সর্বনাশ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত? উত্তর ক ভরাডুবি। 10. নিচের কোন বাক্যটি শুদ্ধ? উত্তর খ সচরিত্রের লোক সকলের প্রিয়। 11. অনাথ এর স্ত্রী লিঙ্গ কি? উত্তর খ অনাথিনী। 12. যে নারীর হাসি পবিত্র তাকে কি বলে? উত্তর খ 13. দেখা যায়নি যা? উত্তর খ অদৃশ্য। 14. আমি কি ডরাই সখী ভিখারি রাখবে বাক্যে রাখবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তর খ অপাদানে সপ্তমী। 15. তিলে তেল আছে কোন কারকের কোন বিভক্তি? উত্তর ক অধিকরণের সপ্তমী। 16. কুন্তল শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর খ কেশ। 17. আত্মজা শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? উত্তর গ পুত্র। 18. ভূত শব্দের বিভূতার্থক শব্দ কোনটি? উত্তর গ ভবিষ্যৎ। 19. সন্ধি শব্দের অর্থ কি? উত্তর খ মিলন। 20. সতীশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? উত্তর গ সতী যোগ ঈশ। 21. মাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? উত্তর ক মা যোগ তিস। 22. কর পল্লবের ন্যায় বাস বাক্যটি কোন সমাস? উত্তর খ উপমিত কর্মধারায়। 23. জন্ম অন্ধ কোন সমাস? উত্তর ক তৎপুরুষ। 24. বর্ধমান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? উত্তর গ বিদ যোগমান। 25. অনাবিল শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর খ আবিল। 26. তার সব চেষ্টা ব্যর্থ হল? উত্তর ক 27. উত্তর ঘ 28. উত্তর খ 29. উত্তর ক 30. খ 31. খ 32. এখানে উত্তর হবে সঠিক উত্তর ফ্রম হবে। 33. গ 34. খ 35. খ 36. ঘ 37.
গ আটত্রিশ, খ উনচল্লিশ, খ চল্লিশ, ঘ একচল্লিশ, খ বিয়াল্লিশ, গ তেতাল্লিশ, গ চুয়াল্লিশ, খ পঁয়তাল্লিশ, ঘ ছেচল্লিশ, খ সাতচল্লিশ, গ আটচল্লিশ, খ উনপঞ্চাশ, উত্তর হইবে খ পঞ্চাশ, উত্তর গ একান্ন। দুইটি সংখ্যার অনুপাত পাঁচ ইস টু ছয় এবং তাদের গসাগু চার হলে সংখ্যা দুটির লসাগু কত হবে? উত্তর গ একশো বিশ। বাহান্নর, উত্তর গ তেপ্পান্নর, উত্তর ক চুয়ান্নর, গ উত্তর পঁচপান্নর, খ উত্তর ছাপ্পান্নর, উত্তর খ সাতান্নর, উত্তর গ আটান্নর, উত্তর খ উনষাট, উত্তর ক ষাট, উত্তর ঘ একষট্টি, উত্তর খ বাষট্টি, উত্তর ঘ তেষট্টি, উত্তর খ চৌষট্টি, উত্তর খ পঁয়ষট্টি, উত্তর ক ছেষট্টি, উত্তর গ সাতষট্টি। সঠিক উত্তর হবে একশত পঁয়ত্রিশ ডিগ্রি। সাতষট্টির উত্তর সঠিক উত্তর হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি। আটষট্টির উত্তর খ উনসত্তরের, উত্তর গ সত্তর, উত্তর ক একাত্তর, উত্তর ঘ বাহাত্তর, উত্তর গ তেহাত্তর, উত্তর গ চৌহাত্তর, উত্তর খ পঁচাত্তর, উত্তর খ ছিয়াত্তর। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ হচ্ছে উত্তর ঘ মহেশখালী। সাতাত্তর, বন জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাস পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? উত্তর খ কার্বন ডাইঅক্সাইড। আটাত্তর, বাংলাদেশের আবাদি জমির কতটুকুতে ধানের চাষ হয়? উত্তর গ সাতাত্তর পার্সেন্ট। উনআশি, নিম্নলিখিত কোন জেলায় জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম? উত্তর ঘ বান্দরবান। আশি, বাঙালি জাতীয়বাদের মূল ভিত্তি হল? আশি, বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হল? উত্তর ক ভাষা ও সংস্কৃতি। একাশি, রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হল? উত্তর ঘ সার্বভৌমত্ব। বিরাশি, প্রথম ডিজিটাল জনসুমারি ও গণনা অনুযায়ী দেশের মোট উপজেলা কয়টি? উত্তর ঘ চারশো পঁচানব্বইটি। তেরাশি, পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কবে? উত্তর গ এক নভেম্বর দুই হাজার তেইশ। চুরাশি, দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত? উত্তর খ লোহাগাড়া চট্টগ্রাম। পঁচাশি, দুই হাজার তেইশ সালে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন কে? উত্তর খ মাহমুদুল্লাহ রিয়াদ। ছিয়াশি, একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু হয় কখন? উত্তর গ বাইশ অক্টোবর দুই হাজার তেইশ। সপ্তষি, জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্ট কোড কোনটি? উত্তর ক এক ছয় এক পাঁচ দুই। অষ্টআশি, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন কবে? উত্তর খ তেইশ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সালে। ঊননব্বই, প্রজাতন্ত্রে রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? উত্তর গ অনুচ্ছেদ তিন। নব্বই, দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
উত্তর ক ফেনী। 91 কোনটি নবায়নযোগ্য সম্পদ? উত্তর খ বায়ু। 92 কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয়? উত্তর ক টেলিগ্রাফ। 93 বজ্র বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়? উত্তর গ নাইট্রোজেন। 94 V20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? উত্তর ক জলবায়ু পরিবর্তন। 95 কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয়? উত্তর খ লিবিয়া। 96 পালাউ দেশটি কোন মহাদেশে অবস্থিত? উত্তর ঘ ওশেনিয়া। 97 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? ক নার্গিস মোহাম্মদি। 98 বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে কোন রোগ মুক্ত ঘোষণা করেছেন? পোলিও। 99 টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDGs কয়টি? ক উত্তর 17টি। 100 বাংলাদেশ স্কোয়ার কোথায় অবস্থিত? উত্তর গ লাইবেরিয়া।